ডক্টর আসিফ নজরুল একজন উপদেষ্টা হওয়ার পরবর্তীতে তাকে কি মনে করিয়ে দিলেন তার শ্বশুর হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাউন? জানেন কি, চলুন জানানো যাক। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের পক্ষ নিয়ে আওয়াজ তুলেছিলেন তিনি। এরপর থেকেই সর্বমহলে নতুন করে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই 2020 সালে আসিফ নজরুলের দেওয়া একটি ফেসবুক পোস্টে নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি লিখেছিলেন, কখনো ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতেন তিনি সেটির বিষয়ে। সেই স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম, বর্তমানে বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে লেখেন, ক্ষমতা এবং চাকরি বা ব্যবসা কোনোভাবে তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে, রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবে না, বিদেশে গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে, তার আদেশক্রমে সমস্ত কিছু করা হবে, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে, তাদেরকে মহামান্য ও মাননীয় বলা যাবে না, দেশে বিদেশে তাদের এবং তাদের পরিবারের সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে, দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। সবশেষ আসিফ নজরুল লেখেন, অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম, যারা লুটেরা বা চোর বা সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম আমি। আসিফ নজরুলের সামনে এখন সুযোগ এসেছে নিজের সেই ইচ্ছেগুলো পূরণ করার, যে কারণে তাকে নিয়ে আশায় আছেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন। তিনি প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। হুমায়ুন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শীলা আহমেদকে বিয়ে করেছেন ডক্টর আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক, যে কারণে শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আসিফ নজরুলের 4 বছর আগে দেওয়া সেই স্ট্যাটাস শেয়ার করেছেন মেহের আফরোজ শাওন। আসিফ নজরুলের প্রতি নিজের প্রত্যাশা জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, এখন নিশ্চয়ই হবে, আশায় আছি কিন্তু আমি। ডক্টর আসিফ নজরুল এবং মেহের আফরোজ শাওনকে নিয়ে আপনাদের কী মন্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।